বড় বড় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যার চেয়ে অহংকারটাই বেশি শিখে। পৃথিবী থেকে সাপ এবং শকুনের বিশেষ প্রজাতি বিলুপ্ত হলে কোনো ক্ষতি বৃদ্ধি হবে না, কারণ এক এক মানুষের মধ্যে এই সাপ এবং শকুনেরা নতুন জীবন লাভ করে বেঁচে থাকবে। প্রতিটি রাষ্ট্র নিজস্ব প্রয়োজনে ইতিহাস বিকৃতি করে। ইসলামের সম্ভাবনা এবং ঐতিহ্যের সঙ্গে যোগহীন কোনো রাজনীতির ভবিষ্যৎ এই দেশে নেই। মন্ত্রীরা বাঁচলে ক্ষমতায় বাঁচবেন, আর মারা গেলে আয়ু শেষ হয়েছে বলে মারা যাবেন। যারা মৌলবাদী তারা শতকরা 100% মৌলবাদী, কিন্তু যারা প্রগতিশীল বলে দাবি করে থাকেন তাদের কেউ কেউ 10% প্রগতিশীল, 50% সুবিধাবাদী, 15% কাপুরুষ এবং 5% একেবারে জড়বুদ্ধি সম্পূর্ণ। বাংলাদেশে আসল বস্তু বলে যদি কিছু থাকে তা হলো এর আমলাতান্ত্রিক কাঠামো। তারা স্থবির, অনড়, লোভী, হৃদয়হীন এবং বিদেশি শক্তির ক্রীড়ানক হওয়ার জন্য সর্বক্ষণ প্রস্তুত। সম্মুখ পরিচয়ের অভাবই হচ্ছে মানুষে মানুষে হিংসা বিদ্বেষের মূল। লোকে যাই ভাবুক, যাই অনুভব করুক, নিজের কাছে আমি অনন্য। বাধাহীন মানুষের অনেক বাধন থাকে। আমাদের শ্রদ্ধাভাজন বায়োজ্যেষ্ঠরা যেভাবে আমাদের উপকার করতে চান, আমরা পরবর্তী প্রজন্মের তরুণরা যেভাবে উপকৃত হতে চাই তার মধ্যে বিস্তার ফারাক। মানুষের শরীরের মধ্যে যেমন টিউমার থাকে, পণ্ডিতরাও তেমনি সামাজিক টিউমার। প্রকৃতির গভীর গোপন রহস্য এরা বুঝে না, এরা বিশ্বাস করে শুধু ছাপানো অক্ষর।